এই জাহাজটির সর্বনিম্ন মূল্য নির্ধারিত করা হয়েছে 1100 টাকা। আপনাদের মধ্যে কে প্রথমেই দর দিতে চান? 11010 টাকা। 11010, 12000, 15000, 17000, 18000, 20000, 20000। কি করছো? কি আসার সময় তো আমরা জাহাজখানে দেখে এলাম, ওই জাহাজটার কিন্তু এতটা মূল্য নয়। আমি জানি রাহুল দাদা, আর একটু অপেক্ষা করে দেখো। 20002, 20003, 21000, কথা অপরাধ নেবেন না, আর বেশি উঠবেন না, অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দাম বেশি হয় হোক কিরত, যত টাকা লাগে লাগুক, কিন্তু এই দ্বারিকানাথ বিশ্বাসের কাছে আমি কিছুতেই হারতে পারবো না। 25000, 25000, 25000, 1, 25002, 25003, 27000, 30000, 32000, 35000, 35000, 1, 35002, 35003, 35000। কথা উঠবে না, কথা উঠবে না। আপনার সর্বনাশ স্যার কেউ আটকাতে পারবে না। কর্তা, হয় হোক সর্বনাশ কিরত, আমার সমস্ত সম্পত্তি যদি আমায় বেচে দিতে হয় আমি তাও দেব, কিন্তু এই দ্বারিকানাথ বিশ্বাসের কাছে আমি কিছুতেই হারবো না, শেষ ধর আমি দেব কিরত। 36001, 36002, 36003, 36004, 36005, 36006, 36007, 36008, 36009, 36010। তাহলে আপনাদের মধ্যে আর কেউ নেই। 36000 টাকার বিনিময়ে জাহাজের মালিক হলেন নগেন্দ্রনাথ চৌধুরী মহাশয়। নতুন জাহাজের মালিককে অনেক অনেক অভিনন্দন। আপনার তো এখন সুসময় তুঙ্গে নগেন চৌধুরী। অবশ্য সুসময় না দুঃসময় সেটা আর কে বলতে পারে, কি কিরত বাবু? আমার ক্ষতি করার তো আপনি কোনো কিছুই বাকি রাখেননি নগেন চৌধুরী।
কাঠের আরত আত্মসাত করা থেকে শুরু করে নৌকা ডুবি বিষ খাইয়ে আমাকে প্রাণে শেষ করে দেওয়ার চেষ্টা, শেষমেশ আমার জাহাজ নিখোঁজ করে আমাকে সর্বশান্ত করে দেওয়ার মতলব করেছিলেন আপনি, কিন্তু পারলেন না। শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই নিলামে এসে আমি দর হাঁকাতে শুরু করি। জাহাজ কেনা আমার উদ্দেশ্য ছিল না নগেন চৌধুরী, আমার উদ্দেশ্য ছিল আপনাকে পথে বসানো। আমার কাজ শেষ, চলো রাঘব দাদা। কিছু বুঝলেন? দাঁড়িকানা বিশ্বাস আপনাকে ঘোল খাইয়ে দিয়ে গেল, আপনাকে পুরো ডুবিয়ে দিয়ে গেল কর্তা। 36,000 টাকা দিয়ে আপনি একটা 3 বছরের পুরনো জাহাজ কিনলেন, আপনাকে কত করে বারণ করলাম আপনি কোনো কথাই শুনলেন না কর্তা। আমাকে ঠকালো দাঁড়িকানা বিশ্বাস, আমাকে আমাকে পথে বসাবে তুমি। তোমার অস্তিত্ব যদি আমি মুছে না ফেলতে পারি দাঁড়িকানাথ বিশ্বাস, একদম উচিত শিক্ষা হয়েছে। এমন দ্বারা খারাপ মানুষের এমনটাই হওয়া উচিত। অনেক অনিষ্ট করেছেন উনি আমাদের। এই শিক্ষিকানা প্রয়োজন ছিল ওনাকে বোঝানোর জন্য যে মানুষের ক্ষতি করলে ওর পরিণাম কি হতে পারে। হ্যাঁ ইন্দু, তবে বর্মা থেকে ফেরত আসা জাহাজের কি হলো সেটা আমায় জানতে হবে। ওই জাহাজের সন্ধান যে করেই হোক আমাকে পেতে হবে ইন্দু। আপনি রাঘব দাদার সঙ্গে ওই জাহাজের সন্ধান করতে বেরোন, নইলে যে আপনার ব্যবসার অনেক বড় ক্ষতি হবে। কনক আর ঠাউরপোর মধ্যে সম্পর্কখানা একটু একটু করে ঠিক হচ্ছে, কিন্তু মামলার জন্য যে এই পরিবার দুভাগ হয়ে গেল, আদেও কি ভাঙন মিটবে? আচ্ছা আপনি পারেননি, এই পরিবারকে আবার আগের মতো করে দিতে পারেননি, এই পরিবারকে এক করে দিতে? দেখো ইন্দু, এক পরিবারে থাকতে গেলে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হবেই, ছোটখাটো অশান্তিও হবে, এমনটা তো আমাদের পরিবারে আগেও হয়েছে, হয়নি? তবে হ্যাঁ, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমি চেষ্টা করব ইন্দু, আমি চেষ্টা করব যাতে পরিবারের এই ভাঙন জুড়ে আমরা সবাই আবার আগের মতন এক হয়ে থাকতে পারি। ইন্দু, মাও খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে মা। মায়ের এই কষ্ট এই পরিবারে আর কেউ বুঝুক না বুঝুক,
আমি অন্তত অনুভব করতে পারি। তুমিও যে বড় কষ্টে আছো ইন্দু, সেই একই কষ্ট তোমার চোখে আমি এখন দেখলাম। মা ভবতারিণী যেন আমায় পথ দেখান, তিনি যেন আমায় আশীর্বাদ করেন, যাতে এই সংসারকে আমি আবার এক করে তুলতে পারি। আমিও মা ভবতারিণীর কাছে এই একই প্রার্থনা করি। মা যে এখন বেশি ঘর থেকে বেরোচ্ছেন নি, একেবারে গুম হয়ে আছেন, আমার একদম ভালো লাগছে নে। মা মাসিমণি ওনারা কোনো কথাও কইছেন নি। এ কেমন দিন দেখতে হচ্ছে আমাদের, এ কেমন কঠিন সময়। আপনার কি মাথা ঠান্ডা হলো একটু? না হয়নি। একই জুজে বাতাস খাও, জুজে বাতাস খাও। যাদের আসার কথা ছিল ক্ষীরোদ, তারা কি আসছে? আগে তারা তো মোটে আসতে চাইছিল না কথা। না মানে বলছিল আপনার কাছে তো টাকা নেই, আপনি দেবেন কি করে? এত বড় আসপর্দা, কত অপরাধ নেমে কথা। মানে বাজারে রটে গেছে যে আপনার কাছে শুধু ওই 3 বছরে পুরনো জাহাজ ছাড়া আর বেছে বুঝে কিছু নেই, তাও আবার ওই জাহাজ চালানোর জন্য কয়লা কেনা পয়সাও নেই। আমি আমার বেতন থেকে জমানো টাকা ওদেরকে দিয়ে আসতে রাজি করেছি কর্তা, তবে কি কাজ করতে হবে সেটা বোঝাতে পারিনি। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে তারিখানা বিশ্বাসকে, যে জ্বালায় আমি জ্বলছি সেই জ্বালার আগুনে আমি তারিখানাথ বিশ্বাসকে শেষ করে দেব। আসবো কর্তা। হ্যাঁ এসো এসো। এই যে কর্তা, তারিকানাথ বিশ্বাসের বাড়িতে তোমরা লেঠেলের কাজ করতে না? আগে করতুম। তা জান বাজারের অন্দরমহলে কখনো ঢুকেছো? আগে বহুবার, অন্দরমহলে পুরোটাই আমার জানা। তারিকানাথ বিশ্বাসের লেঠেলদের সঙ্গে ভাব জমিয়ে এবার অন্দরমহল পেরিয়ে শয়ন কক্ষ অবধি পৌঁছতে হবে রাতের অন্ধকারে। আগে আমাদের পাওনা গন্ডা ঠিক সময় পেয়ে যাবে। তোমাদের পাওনা গন্ডা নগেন চৌধুরী আমার নাম, বিনা টাকায় আমি কাউকে খাটাই না। কাজটা যেন ঠিক করে হয়, যাও। এই চলো। কথা ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু বলছি কর্তা এই কাজ আপনি করবেন না কর্তা, বড় বিপদ হয়ে যাবে কর্তা, আপনি এই কাজ করবেন না কর্তা। এত বড় কথা মাথায় উঠেছে না কিরত? প্রাণে মেরে ফেলে দেব, তার ধাক্কা দিয়ে বার করে দেব। মনে রেখো, নগেন চৌধুরী আমার নাম। Thank you.
রাত দুই প্রহর হলো, চারিদিকে ভালো করে চক্কর দাও। আমি কি দেখলুম মা? কেন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলুম আমি? এ কি কোনো বিপদের ইঙ্গিত নাকি? না না, ওনার কোনো ক্ষতি তুমি হতে দিও না মা, হতে দিও না। মা গো, ওনাকে সুস্থ রাখো, তুমি বিপদ মুক্ত রাখো। আমি পেতে আমা বসায় উপোস করে তোমার পূজা দেব। আমার স্বামীকে রক্ষা করো তুমি মা।